রাইস সেরিমনি ছিল একটা ছোট্ট 6 মাস বেবির। ও যে অত রাত অবধি, মানে আমরা অনেক রাতে গেছিলাম একদম, আর তারপরে সেই টাইমে হচ্ছে স্টার্টারে ছিল হচ্ছে কফি আর ভেজ পকোড়া। আর অত রাতে যে ছিল সেটাই ভাগ্য ভালো আমরা যে পেয়েছি। তারপরে সামনে ডেকোরেশন ছাদে এটা ছিল, একটা হল রুম ভাড়া করেছিল আর নিচে খাওয়া দাওয়া হচ্ছিলো। ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছিল দেখালাম, আর ভেজ পকোড়া খেয়েছি খালি, আর অত রাতে তো সম্ভব না। তারপর হচ্ছে ফ্রেন্ডসরা মিলে কিছুক্ষণ কিছুটা ছবি মানে তুলছিল। তারপরে বেবিটা এতটাই মানে ইরিটেট হচ্ছিল যে ছোট, খুব ওর সাথে লাস্টে যে পিকচারগুলো তুলেছি আমরা সেটা আমি দিয়ে দেবো লাস্টে। তারপরে আমরা একদম লাস্ট ব্যাচে ফ্যামিলিদের সাথে, ফ্রেন্ড বন্ধু বান্ধবদের সাথে, ভাইদের সাথে খেতে বসলাম। একদম প্রথমেই ছিল কেক, তারপরে নান আর ছোলা, তারপরে রাইস আর ভেজ ডাল। আমি প্রত্যেকটা মেনু শেয়ার করার চেষ্টা করেছি, কিছু টাইম হয়েছিল যে অনেকটাই রাত হয়ে গেছিলো তাই জন্য শেয়ার করা হয়নি। মানে একদম গুণাগুণ্ডি লোক ছিল আমাদের যখন ব্যাচটায় বসি, সত্যি কথা বলতে খুবই দুর্দান্ত হয়েছিল। আর আরেকটা কথা হচ্ছে, যারা আমার সাবস্ক্রাইবার আছো তারা প্লিজ বাচ্চাটাকে অনেক আশীর্বাদ করো যাতে অনেক উন্নতি করতে পারে, ভালো থাকে, সুস্থ থাকে, আর অনেক অনেক ভালোবাসা দিও। আর ভিডিওটা এন্ড অবধি দেখো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর